আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফিন্টু বিনস কীভাবে রান্না করে তো এখানে ফিন্টু বেঞ্চটা খুবই পপুলার এটা হলো গিয়ে বড়িত বানানোর জন্য পুপাস একটা খা একটা ডিশ ওটা রান্না করার জন্য তো আমি আমি শেয়ার করতেছি ফিন্টু বিনসটা কীভাবে আমি রান্না করি তো এখানে আমি ওভার মানে পুরা রাত আমি ভিজিয়ে রাখছি এখন ভালো করে মানে ভিজানোর আগেও ধুয়েছিলাম খুব ধুয়ে ভিজিয়ে রাখছিলাম আবার পরে আবার ধুলাম আর কি ভিজানোর পরে তো আমি দিয়ে দিলাম এখানে পাপড়িকার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের গুঁড়ো মানে অনিয়ন মানে এখানে রসুনও সাথে লবণটা মিক্স করাই আছে তো আমি দিয়ে দিচ্ছি তো আমি এখানে সবগুলি পাউডার দেব আমি এখন দিয়ে দেব আমি জিঞ্জার মানে আদার গুঁড়ো তো আমি আদা পাউডার রসুনের পাউডার তারপরে গার্লিকের পাউডার এগুলি সব বাটা দেওয়া যাবে আরও বেশি টেস্ট হবে তো আপনারা বাটাটাই দিবেন আর আমি দিয়ে দিচ্ছি এখানে ব্যাসিল শুকনোটা ব্যাসেল একটা হার্বস তা আমি হলো ড্রাইটটা দিয়ে দিচ্ছি ফ্রেশ হলে তারও বেশি ভালো আর আমি দিয়ে দিচ্ছি এখানে কিউমেন সিড মানে জিরের গুঁড়ো অ্যাকচুয়ালি সিড না জিরে পাউডার এখানে দিয়ে দিচ্ছি এক টুকরা দারচিনি একটা তেজপাতা আরও দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়ো সব কিছু পরিমাণ মতো আর কি তো এখানে দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপারের গুঁড়ো আমার করে রাখছি পাউডারটা ইজি হয় আর এখানে দিয়ে দিচ্ছি আমি গ্রেপ সিড অয়েল দেখিয়ে দিচ্ছি আর কি তো এখানে আমি একটু তেলটাও দিয়ে দিচ্ছি ইউজালি আমি তেলটা দিই না বাট দিলে ভালো হয় দেখতে সুন্দর তো এখানে একটু তেল দিয়ে এখন আমি সুলোয় অলরেডি রান্নায় বসিয়ে দিলাম আর কিছুই না যা সেটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে এই এখন আমি তো বড়ি তো বানাবো এই জন্য আমি হলো এটা শুকাই ফেলবো একদম পানিটা ড্রাই করে ফেলবো আর কি অলমোস্ট সিদ্ধ অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যন্তই আমার কিন্তু রান্না অলমোস্ট পানিটা শুকিয়ে গেলে হয়ে যাবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন থ্যাংক ইউ